কষ্টসাধ্য হয়ে উঠে আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের মূল্যায়ন করার। আপনাদের অনেকটা সেকেন্ড অনেকটা মিনিট অতিবাহিত করে বলতে না বলতেই আরো একটি উইকেটের পতন ঘটবেন। তৃতীয় ওভার শেষে দলীয় রান সংগ্রহ শিমুলিয়া স্পোর্টিং ক্লাবের 43 রান মূল্যবান দুই উইকেট হারিয়ে আঞ্জালা বর্ষসেরা একজন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার হাবিবুর রহমানকে অনুরোধ জানাচ্ছি দারাবাসা প্রদান করার জন্য। খেফের মাটি অত্যন্ত পরিচিত সেই কাজল দুইটি ওভার করেছেন, দুইটি উইকেট তুলে নিয়েছেন। এই ওভার থেকে কোনো উইকেট পাননি, দেখা যাক। সারওয়ার যদি এরকম বোলিং করে যান তাহলে হয়তো প্রতিপক্ষের দলের জন্য স্কোর করতে খানিকটা টাফ হয়ে যাবে। বল হাওয়ায় বাসছে, দেখা যাক উইকেটের সম্ভাবনা। দুজন ফিল্ডার রয়েছেন এবং শেষ পর্যন্ত এই মির্জাপুর বাজার প্লে গ্রাউন্ডে নিঃসন্দেহে রত্র এলাকার মানুষ, ক্রিকেট প্রেমী মানুষ, ক্রিকেটকে নিকম হয়েছে তাদের আর প্রয়োজন। 43 রান করতে হবে নির্ধারিত 4 ওভার থেকে। পার রান রেট 11.1, এই হারে রান করতে হবে যদি তারা জয়ের বন্দরে পৌঁছতে হয়। এবং প্রতিপক্ষ দল রয়েছে এবং মেডাল রয়েছে, দ্বিতীয় পুরস্কার রয়েছে। এবং বলতে না বলতে কাজল বোম বোম মামুনকে প্যাভিলিয়নের পথ দৌড়ালেন। আসলে আজকের এই দুরন্ত রাইজার্সের প্রশংসার দাবি রাখছেন সেই কাজল। তিনি কিন্তু ভালো বোলিং করে যাচ্ছেন, প্রতি ওভারে একটি করে উইকেট তুলে নিচ্ছেন। এই নিয়ে চারটি ওভারে বল করছেন এবং 4টি উইকেট তুলে নিয়েছেন তিনি।